আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেনহাস কুকিং ডায়েরি। আজকে আমি আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করছি না, আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে যারা কেকের বিজনেস করতে চান তাদের জন্য যা যা লাগছে সেগুলোই আজকে দেখিয়ে দিব। এখানে আমি নিয়েছি ময়দা, এটা তির ব্র্যান্ডের ময়দা, আমি তির ব্র্যান্ডের দিয়েই ইউজ করি। আপনারাও চেষ্টা করবেন এটা দিয়ে কেক তৈরি করার জন্য, এটা দিয়ে কিন্তু কেকটা আউটকাম খুব ভালো আসে। আর এখানে নিয়েছি ফ্রেশ চিনি, চিনিগুলোকে আমি বয়ামে ভরে নিয়েছি, তাই বয়াম সহই দেখিয়ে দিলাম। যাই হোক, আপনারা খোলা চিনি দিয়ে কখনো কেক তৈরি করতে যাবেন না, এরকম যে কোনো ব্র্যান্ডের চিনি নিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি এখানে রূপচাঁদা সয়াবিন তেল, আসলে তেলটা আমি যখন যে ব্র্যান্ড রান্নার জন্য আনে সেটা দিয়ে ইউজ করি। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে আমি ফার্স্টার গ্লাসের কর্নফ্লাওয়ারটা ইউজ করি, আবার এরকম প্যাকেটজাত ইউজ করি। আর নিয়েছি গুঁড়ো দুধ, এখানে আমি নিয়েছি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ, আপনারা যে কোনো ব্র্যান্ডই ইউজ করতে পারেন। কেক তৈরিতে মূল যে উপাদান সেটা হচ্ছে মেজারমেন্ট কাপ বা মেজারমেন্ট স্কেল, আপনারা নতুন অবস্থায় এরকম কাপ কিনে নিতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপ এবং মেজারমেন্ট যে স্পুনগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো চালনি, আপনারা যে কোনো সাইজ নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, তবে একটু বড় সাইজের হলে এটা দিয়ে আটা চালতে খুবই সুবিধা হয়, তাই এরকম নিয়ে নেবেন। আমি এখানে দুটো সাইজ নিয়ে নিয়েছি। আর এখানে যে মূল উপাদান সেটা হচ্ছে এগ বিটার, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও তৈরি করে নিতে পারেন ডিমের ফর্মটা, সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে, তবে এরকম একটা এগ বিটার হলে ভালো হয়। এটা আমি পরে খুলে দেখাচ্ছি। আর যাদের কাছে এরকম এগ বিটার নাই তারা এরকম হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু কাজটা চালিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এটা কিন্তু ছোটও করা যায় বড়ও করা যায়, আর এরকম একটা ডাল ঘুটনি হলেও কিন্তু হয়। যাই হোক, এগুলো দিয়ে মূলত ডিমটাকে ভালো মতো ফোমি করে নেওয়া যায়। আপনারা যেটা দিয়ে সুবিধা বোধ করেন সেটা দিয়ে করে নিতে পারেন, যাদের কাছে কিছু নেই তারা চামচ দিয়েও কিন্তু করে নিতে পারেন। আর এর জন্য অবশ্যই একটা বোলের প্রয়োজন, তাই এরকম একটা বোল নিয়ে নিলে ভালো হয়। এটাতে কিন্তু কোনো স্ক্র্যাচ পড়ে না, যেহেতু এটা আমি এক বিটার দিয়ে বিট করি, তাই এরকম একটা বোল হলে কিন্তু ভালো হয়। আর কেক বানাতে অবশ্যই মোল্ডের প্রয়োজন হয়, আপনারা যে কোনো সাইজের মোল্ড নিয়ে নিতে পারেন, আবার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ঘরের বাটি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, যেমন আমরা টিবিনকারীর বাটিগুলো আছে সেগুলো দিয়েও। তবে বিজনেস করার ক্ষেত্রে অবশ্যই কিছু মোল্ড প্রয়োজন হয়, যেমন আমি এখানে স্কোয়ার মোল্ড, রাউন্ড মোল্ড, এবং আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি সিলিকনের মোল্ড, সব জাতেরই মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমার কাছে আরও অনেক মোল্ড আছে, যদিও আমি সবগুলো একসাথে নিয়ে বসিনি। আর এখানে এরকম স্টিলের বাটি দিয়েও কিন্তু যদি চুলোয় তৈরি করেন তাহলে কিন্তু কেক তৈরি করা যায় খুব সহজে। আর এখানে আমি পাউরুটির জন্য এরকম লম্বাটে একটি ব্রেড মোল্ডও নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো সাইজেরই মোল্ড নিয়ে নিতে পারেন। আর কাপ কেক তৈরি করতে কিন্তু এরকম ছোট ছোট মোল্ড নিয়ে নিতে পারেন, আমি এখানে ছোট ছোট অনেকগুলো মোল্ড নিয়ে নিয়েছি। আমি কিন্তু এরকম সিলিকনের মোল্ড দিয়েও তৈরি করি, এগুলো কিন্তু চুলোয় বা ওভেনে দুই জায়গাতেই কিন্তু করা যায়, এর জন্য এরকম পেপার লাইনারও প্রয়োজন হয়। যাই হোক, এগুলো নিয়ে নেবেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোল্ডগুলো নিয়ে নেবেন। আর এরকম স্ট্যান্ড লাগে যদি আপনারা চুলোতে তৈরি করতে চান। আমি আজকে আপনাদের বেসিক ধারণাগুলো দিয়ে দিচ্ছি, যাতে ছোটোখাটোভাবে ঘরেই কিন্তু খুব সহজে এই কেকের বিজনেসটা চালিয়ে নিতে পারেন। যাই হোক, এখন দেখাচ্ছি উপকরণগুলো যেগুলো দিয়ে আমরা মূলত কেকটা তৈরি করি। এখানে আমি নিয়েছি ফার্স্টার গ্লাসের বেকিং পাউডার আর ফার্স্টার গ্লাসের বেকিং সোডা। অবশ্যই কেক তৈরি করার ক্ষেত্রে ভালো মানের জিনিস ইউজ করার চেষ্টা করবেন, এতে কেকের টেক্সচার যেমন ভালো আসবে কেকের টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। আর নিয়েছি ভিনেগার, এখানে আমি ক্যাপ্টেন ভিনেগারটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন। আর নিয়েছি ভ্যানিলা পাউডার, ভ্যানিলা এসেন্স, আপনাদের কাছে যেমনটা আছে সেটা নিয়ে নেবেন। আমি বড় কৌটাটাই নিয়ে থাকি, এখন আমার কাছে ছোটোটা ছিল তাই আপনাদের ছোটোটাই দিয়ে খেয়ে দিলাম। আপনারা চাইলে বড় যে টিনের জারগুলো আছে সেগুলো নিয়ে নিতে পারেন, আপনাদের শুধু আমি বেসিক আইডিয়াটা দেখাচ্ছি, আপনারা এটা দেখে দোকানে গিয়ে বললেই আপনাদের সম্পূর্ণ জিনিসগুলো ওনারা বের করে দিবেন, আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী চুজ করে নেবেন। আর দেখালাম কোকো পাউডার, সেটা অবশ্যই মালয়েশিয়ান কোকো পাউডার। আর এখানে নিয়েছি নেসক্যাফে কফি, এখানে আপনারা ইনস্ট্যান্ট যে কোনো কফি নিতে পারেন, তবে আমি এরকম একটা বোতল নিয়ে নিই, কফি তো বাসায় খাওয়াই হয় তাই এরকম বোতলই কিনে রাখি। যাই হোক, এখন ক্রিম তৈরি করার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ভিভো ক্রিম। আমি এখানে অনেক টাইপেরই ক্রিম যে লিকুইড ফর্মে পাওয়া যায় সেগুলো ইউজ করি, এটা হচ্ছে ভিভো হুইপ ক্রিম, এটা দিয়ে আমি মূলত কেকের ফ্রস্টিংটা করে থাকি। আর এখানে আছে ট্রপিক্যাল হুইপ ক্রিম, দুটো দিয়েই কিন্তু খুব সুন্দর ক্রিম হয়ে যায়। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করবেন, দেখবেন খুব সহজে কীভাবে ক্রিমটা তৈরি করা যায় এবং ক্রিমটা একদমই গলে না, সেই প্রসেসটা আর
টিপ সহ আমি দিয়ে রাখবো চ্যানেলে ভিডিও, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর যারা একদমই ক্রিম তৈরি করতে পারেন না, তারা এরকম জেলটিন ইউজ করেও কিন্তু ক্রিম তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু কোনো জেলটিন ছাড়াই ক্রিম তৈরি করি, যাই হোক আমি তারপরে এটা এনে রেখেছি অনেক কাজেই ব্যবহার হয় তার জন্য। আর এখানে নিয়েছি জয়া বাটার, অবশ্যই আপনারা বাটারটা ভালো মানের ইউজ করার চেষ্টা করবেন। এখানে আমি আনসল্টেড জয়া বাটারটা ইউজ করেছি। আর কেক তৈরি করতে অবশ্যই চকলেটের প্রয়োজন হয়, আর আমরা চকলেটি কেকগুলো খেতে কিন্তু খুবই পছন্দ করি, তাই এখানে আমি অনেক টাইপেরই চকলেট ইউজ করি। তবে এখানে ব্লুবেল যে কোম্পানিটা আছে তার চকলেটটা আমার কাছে টেস্টটা খুব ভালো লাগে, তাই আমি ওগুলো ইউজ করি। যাই হোক, আর এখানে আমি কিছু কালার নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এগুলো হচ্ছে রেডম্যানের কালার, এগুলি হচ্ছে সেমি জেল কালার। এগুলো দিয়ে কিন্তু কেকের ক্রিমটাকে যখন কালার করা হয় তখন কিন্তু একদমই ক্রিমটা গলে না। আপনারা যারা ইউজ করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এই প্রোডাক্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই অথেন্টিক কিনা সেটা দেখে নেবেন। আর এরকম কিন্তু আমি লিকুইড যে কালারগুলো আছে সেগুলো ব্যবহার করি, এগুলো শুধুমাত্র ব্যাটারের জন্য ব্যবহার করে থাকি। এগুলো কিন্তু ক্রিমে ব্যবহার করলে ক্রিমটা একটু গলে যায়, তাই আমি এগুলো ক্রিমে ব্যবহার করি না। আর এখানে আছে চকলেট ইমানশন, চকলেট পেস্ট, এরকম অনেক জাতীয় জিনিসই আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সবগুলো কিনে নেবেন। এখানে আছে অরেঞ্জ ইমানশন, ইমানশনগুলো দিলে কিন্তু কেকের কালার এবং টেক্সচার দুটাই একই রকম আসে, তাই ইমানশনগুলো ইউজ করাই ভালো। আর এখানে নিয়েছি চেরি ফিলিং, এটাও কিন্তু কেকের ভিতর দিলে কেকটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে সাজানোর জন্য বা ডেকোরেশনের জন্য চেরি নিয়েছি, এগুলো ছোট ছোট কৌটায় বিক্রি করে। আপনারা যারা ব্রেড তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই ইস্ট নিয়ে নেবেন, আমি অ্যাঞ্জেল ইস্টটা ইউজ করি। আর এখানে নিয়েছি ব্রেড ইম্প্রুভার, এগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর ব্রেডটা ফ্লাফি হয়, তাই এটা ইউজ করলে ব্রেডটা খেতে অনেক ভালো হয়। আমি যেহেতু বিজনেসের জন্য এগুলো ইউজ করি তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি বিভিন্ন টাইপের সস ইউজ করি, এখানে আমি প্রাণ সসটা দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন সস নিয়ে নেবেন। মজরেলা চিজ, এটা আমি এখানে গুড লাইফেরটা ইউজ করি, এরকম যে কোনো ব্র্যান্ড যেগুলো ভালো আছে সেগুলো ইউজ করে থাকি। আর ক্যাপসিকাম আমি এগুলোকে ফ্রোজেন করে রেখেছি, যেহেতু হাতের কাছে সহজেই ঝটপট পাওয়া যায় না তার জন্য। আর এখানে নিয়েছি প্যাচুলা, আর একটি নিয়েছি অয়েল ব্রাশ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো সিলিকনের, এগুলো দিয়ে কিন্তু খুব সহজেই কাজ করা যায়। আর এখানে নিয়েছি প্যালেট নাইফ, এটা দিয়ে কিন্তু কেকটাকে সুন্দর মতো স্মুথ করে নেওয়া যায়। আর এটা হচ্ছে কেক কাটার ছুরি বা ব্রেড নাইফ যে যেটা বলে থাকি। আর এটা হচ্ছে পিৎজা কাটার, এটা দিয়ে কিন্তু খুব সহজেই পিৎজা বা অন্য অন্য যে কোনো জিনিস কাটার প্রয়োজন হয় খুব সহজেই কেটে নেওয়া যায়। আর কেক আনমোল্ড করার জন্য কিন্তু আমি এরকম একটা বাটার নাইফ ব্যবহার করি, যেহেতু এটা ধারালো না তাই খুব সহজেই কেকটা আনমোল্ড করা যায়, এতে কেকটা ভাঙার সম্ভাবনা কমই থাকে। আর কিছু সাসলিক কাঠি নিয়েছি কেক চেক করার জন্য। আর এখানে বিভিন্ন প্রকার নজেল আছে, আমার কাছে অনেকগুলোই আছে, আমি কিছু নিয়ে নিয়েছি, এগুলো আসলে আমি একদিনে কিনেছিলাম, সেই ভিডিওগুলো আপনাদের কাছে আমি দেখাচ্ছি যাতে আপনারা যারা একদম নতুন আছেন তারা এরকম অল্প জিনিস কিনেও কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারেন। এই ভিডিওটা আমার অনেক আগের করা, যদিও এখানে নিয়েছি একটা রোজ নেল, আর নিয়েছি একটি কাঁচি, এরকম একটি স্টেনলেস কাঁচি নিয়ে নেবেন, এটা অনেক দিন ইউজ করা যায় আর এটা কিন্তু সহজে নষ্ট হয় না, এটা কিন্তু অবশ্যই নিতে হবে যদি আপনারা রোজ করতে চান। আর এখানে নিয়েছি পাইপিং ব্যাগ, পাইপিং ব্যাগের অনেক টাইপের সাইজ থাকে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ নিয়ে নেবেন, যাই হোক। আর এটা এরকম নজেল দিয়ে কিন্তু সুন্দর মতো ডেকোরেশন করে নেওয়া যায়। আমি শুধু আপনাদের বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি যাতে নতুন যারা আছেন তারা এগুলো কিনে খুব সহজেই ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট করতে পারেন। আর এখানে নিয়েছি একটি টার্নিং টেবিল, এটাও অনেক জাতের হয়ে থাকে, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন। আমি সিম্পল যে টার্ন টেবিলটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব সহজেই কেকটাকে ডেকোরেশন করতে সাহায্য করে, এটা খুব সুন্দর মতো কেক ডেকোরেশন করা যায়। যাই হোক, আর নিয়েছি কেকের যে বোর্ড, এগুলোকে অবশ্যই নিয়ে নিতে হবে, নতুবা কেকটা কিন্তু আপনি সুন্দর মতো সেট করতে পারবেন না। যাই হোক, এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে, আপনারা নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি স্কাবার, এগুলো দিয়েও কিন্তু কেকটাকে সুন্দর মতো ডেকোরেশন করে নেওয়া যায়। আর এরকম যে কেকের ডেকোরেশনের অনেক আইটেম পাওয়া যায়, যেমন বাটারফ্লাই, এরকম বার্থডে লেখা, আপনারা যার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। এখন আসেন যে উপকরণটা আমি বলেছিলাম পরে দেখাবো, সেটা হচ্ছে এগ বিটার, এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি মিয়াকো ব্র্যান্ডের, এখানে এরকম দুটো স্ট্যান্ড থাকে যা দিয়ে আমরা ডিমটাকে ফোম করে থাকি, আরও দুটো স্ট্যান্ড থাকে, এগুলো হচ্ছে
ব্রেড তৈরি করার ক্ষেত্রে বা আপনার খামির তৈরি করার ক্ষেত্রে লাগে, এগুলো তেমন একটা প্রয়োজন হয় না, এগুলো এমনিই পড়ে থাকে। আমার আগেরগুলো কিন্তু আগে থেকেই এরকম পড়ে থাকতে থাকতে জং ধরে গেছে, এটা দিয়ে তেমন কাজই হয় না। যাই হোক, এটা নিয়েছি আবার নতুন, আপনাদের তাই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের, এটা 190 ওয়ার্ডের। আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিই, এটা কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া। আপনারা অবশ্যই এই জিনিসটা চেক করে নেবেন, এটা অরিজিনাল কিনা। এটা অরিজিনালটা কিন্তু অনেক দিন যায়, আমি আগেরটা প্রায় 8 থেকে 10 বছরের মতো ইউজ করেছি। যাই হোক, এখন আবার এটা নতুন নিয়েছি, এখন যেহেতু কেকের অনেক অর্ডার আসে তাই নতুন করে আবার কিনে নিয়েছি। আর এরকম একটা ওভেন হলে কিন্তু কেক তৈরি করতে অনেক সহজ হয়ে যায়, যদিও আমি নতুন আরেকটা ওভেন কিনবো, সেটা কেনার পর অবশ্যই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। আর এই সকল উপকরণগুলো দিয়ে আমি কিছু কাজ করেছি আমার ছেলের বার্থডের জন্য, তাই আপনাদের একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখুন আউটকামটা কত সুন্দর এসেছে, এবং খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। কেকটা তৈরির পর আমার ছেলে হাত দিয়ে দিয়েছিল। যাই হোক, কেকগুলো কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল। আর এই রেসিপিগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।